নমস্কার বন্ধুরা, যারা যারা আইটিআই এর ফর্মটি প্রথম থেকে ফিল আপ করেছিলেন এখনো কিন্তু ফর্মটি ফিল আপ চলছে, তো এর মাঝেই কিন্তু কাউন্সিলিং এর নোটিশটি জারি হয়ে গেছে। তো কাউন্সিলিং শুরু হচ্ছে 24/8/2020 থেকে, শেষ হবে 9/9/2020। তো কবে, কারা, কিভাবে কাউন্সিলিং করবেন এবং কিভাবে কাউন্সিলিংটি হবে সেই নিয়ে একটি 18 পাতার নোটিশ কিন্তু জারি হয়েছে। সেই নোটিশটি সম্বন্ধে কিন্তু আমি আপনাদের চেষ্টা করব পুরোটি ভালো করে বুঝিয়ে বলার। তো ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা কিন্তু ধৈর্যের সঙ্গে এবং মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি পুরোটি দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ফোর্থ গ্রেড এক্সটেনশন নোটিশে বলাই আছে আপনাদের যে আইটিআই যে ফর্ম ফিল আপটি সেটি কিন্তু 31/8/2020 অবধি কিন্তু চলবে। অর্থাৎ 31/8/2020 অবধি কিন্তু আপনারা নতুনভাবে কিন্তু আইটিআই এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনারা ভাবছেন যদি 31 তারিখ অবধি ফর্ম ফিল আপ হয় তো 24 তারিখ থেকে কাউন্সিলিংটি কিভাবে হবে, তো এই প্রশ্নের উত্তর দিতে কিন্তু আপনাদের জন্য আমি 18 পাতার নোটিশটি কিন্তু ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো ভিডিওটি কিন্তু ভালো করে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবে না, খুব কমপ্লিকেশন রয়েছে এই নোটিশগুলির মধ্যে। তো ভালো করে মনোযোগ সহকারে কিন্তু আপনি ভিডিওটি দেখবেন, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আমরা সেই নোটিশটি দেখে নিই। তো চলুন নোটিশটির বিষয়বস্তু কি রয়েছে দেখে নিই। সরকারি আইটিআই এবং পিটিপি পরিচালিত আইটিআই গুলিতে August 2020 শিক্ষাবর্ষে ভর্তি এবং কাউন্সিলিং এর সময়সূচি, অর্থাৎ ভর্তি কিভাবে হবে এবং কাউন্সিলিংটি কিভাবে হবে তার সময়সূচিটি কিন্তু এখানে দেওয়া আছে। এখানে একটু দেখুন ডেটগুলি দেওয়া আছে, দেখুন 15/8/2020, অর্থাৎ এই তারিখে আপনাদের জন্য কিন্তু একটি নোটিশ বেরিয়েছে। তো সেই নোটিশটির মধ্যে কি রয়েছে, 14/8/2020 অবধি, প্রথম থেকে 14/8/2020 অবধি যারা ফর্ম ফিল আপ করেছেন আইটিআই এর জন্য তাদের জন্য কিন্তু 15/8/2020 তারিখে কিন্তু একটি এম গ্রুপ এবং ই গ্রুপের জন্য একটি লিস্ট আউট হয়ে গেছে। তো তাতে আপনাদের নামটি রয়েছে কিনা এবং আপনাদের ডকুমেন্টসগুলি সঠিক রয়েছে কিনা এটি কিন্তু আপনি দেখে নেবেন, এবং যদি দেখেন যে কোনো কিছু ভুল রয়েছে তাতে কিন্তু আপনারা 18/8/2020 অবধি কিন্তু আপনারা ঠিক করতে পারবেন, তারপরে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন না। এটা কিন্তু যারা 14 তারিখ অবধি ফর্ম ফিল আপ করেছেন, মাথায় রাখবেন এটা ফার্স্ট ফেজ ভিউইং, প্রথম দেখার জন্য এই চান্সটি কিন্তু দিচ্ছে। আর সেটি কাদের জন্য, যারা 14/8/2020 অবধি ফর্ম ফিল আপ করেছেন। তাহলে বুঝতে পারলেন, যদি যারা 14/8/2020 অবধি যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের যদি কোনো ভুল থেকে থাকে তারা কিন্তু 18/8/2020 অবধি ঠিক করে নিতে পারবেন, এবং যদি কোনো কিছু ভুল থেকে থাকে তারা কিন্তু দেখুন এখানে যে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এতে সঠিক তথ্যাবলীগুলি পাঠিয়ে কিন্তু স্ক্যান করে যদি পাঠান তাহলে কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে, সেটি কিন্তু 18/8/2020 মধ্যে। এবার দেখুন যারা দ্বিতীয় ফেজে, অর্থাৎ 15/8/2020 থেকে 20/8/2020 পর্যন্ত ফর্মটি ফিল আপ করেছেন তাদের কিন্তু এই লিস্টটি প্রকাশিত হবে 21/8/2020, অর্থাৎ যারা 15 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ করেছেন কিংবা করবেন তাদের জন্য কিন্তু তাদের যে লিস্টটি সেটি কিন্তু আউট হবে 21 তারিখ, অর্থাৎ 21 তারিখ লিস্টে আউট হলো। তো আউট হওয়ার পরে আপনারা কিন্তু দেখে নেবেন যে আপনাদের কোনো কিছু ভুল আছে কিনা, যদি কিছু ভুল থেকে থাকে তাহলে কিন্তু আপনারা 23 তারিখের মধ্যে, অর্থাৎ 21 তারিখ লিস্ট আউট হলো, 22-23 এই দুদিনের মধ্যে কিন্তু আপনারা দেখে নেবেন কোনো কিছু ভুল আছে কিনা। ভুল থাকলে কিন্তু এই দুদিনের মধ্যে আপনারা এই যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে এতে কিন্তু আপনার সঠিক তথ্যাবলীগুলি পাঠিয়ে ঠিক করে নেবেন, তারপরে কিন্তু আপনারা এই সুযোগটি পাবেন না। অর্থাৎ দুটি লিস্ট আউট হয়ে গেল 21 তারিখের মধ্যে, অর্থাৎ 15/8/2020 এবং 21/8/2020, এই দুটি তারিখে যাদের যাদের লিস্ট আউট হয়ে যাচ্ছে, যাদের যাদের নামে থাকছে, তারা কিন্তু চয়েস ফিলিং এর জন্য অংশগ্রহণ করতে পারবেন। তো চয়েস ফিলিংটি কবে থেকে শুরু হচ্ছে, 24/8/2020 থেকে, এবং চলবে কতদিন, 9/9/2020 অবধি, অর্থাৎ 23 তারিখ আপনার লাস্ট দেখে নিলে আপনার সবকিছু ঠিক আছে কিনা, যারা 21 তারিখ যাদের লিস্টে আউট হবে এবং যাদের 15 তারিখ লিস্ট আউট হচ্ছে তারা 18 তারিখ দেখে নিলে লাস্ট সবকিছু ঠিক আছে কিনা, যদি সবকিছু ঠিক থাকে তাহলে তারা কিন্তু তাদের যদি লিস্টের নাম থাকে সেই তারা কিন্তু 24/8/2020 থেকে 9/9/2020 অবধি মধ্যরাত অবধি কিন্তু আপনারা চয়েস ফিলিংটি করতে পারবেন। তাহলে বুঝতে পারলেন, অর্থাৎ 24 তারিখ থেকে 9 তারিখ অবধি আপনারা চয়েস ফিলিং করতে পারবেন যারা 20 তারিখ অবধি ফর্মটি ফিল আপ করলেন। এবার দেখুন, যেহেতু আমাদের আইটিআই এর লাস্ট ডেট, অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 31/8/2020 রয়েছে, তো যদি যারা 31/8/2020 অবধি ফর্ম ফিল আপ করবেন, অর্থাৎ 21 তারিখ থেকে 21/8/2020 থেকে 31/8/2020 অবধি যারা ফর্ম ফিল আপ করবেন তাদের দেখার যে লিস্টটি আউট হবে সেটি কিন্তু 3 তারিখ সেই লিস্টটি আউট হবে।
তো সেই সেই তারে সেই লিস্টে আউট হওয়ার পর আপনারা সেই লিস্টের নামটি দেখে নেবেন, এবং যদি কোনো তথ্যাদি ভুল থেকে থাকে কিংবা আপনার নামটি না এসে থাকে, যদি কোনো রকম কোনো কিছু সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা 4 তারিখ লাস্ট ডেট পাবেন। অর্থাৎ 3 তারিখ আপনার লিস্টটি বেরালো, যারা 21 তারিখ থেকে 31 তারিখ অবধি ফর্ম ফিল আপ করলেন তাদের 3 তারিখ লিস্ট বেরালো। তো বেরানোর পর আপনি কিন্তু সেই লিস্টটি দেখবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থেকে থাকে তাহলে ঠিক আছে, যদি কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে 4 তারিখের মধ্যে সমস্ত কিছু ভুল সংশোধন করে নিতে হবে এই ইমেল অ্যাড্রেসে সঠিক তথ্যাবলী পাঠিয়ে। এবার দেখুন, তারপর কিন্তু 5/9/2020 এই তারিখে এম গ্রুপ এবং ই গ্রুপের একটি চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। এখানে কিন্তু আবেদনকারীরা নিজেরাই লগ ইন করে মেধা তালিকা অর্থাৎ র্যাঙ্ক কার্ডটি কিন্তু আপনারা দেখতে পাবেন, এবং আপনি চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারবেন। তারপর দেখুন, যাদের নাম 3 তারিখের লিস্টে বেরোলো তো তারা কিন্তু চয়েস ফিলিং এর যে ডেটটি পাবে সেটি কিন্তু ওই 9/9/2020 অবধি কিন্তু পাবে। অর্থাৎ যারা যাদের নাম 3/9/2020 বেরোচ্ছে তারা কিন্তু বেশি দিন চয়েস ফিলিং এর জন্য ডেট পাচ্ছেন না, তারা কিন্তু ওই 9/9/2020 ওই কম দিনের মধ্যেই আপনাকে কিন্তু চয়েস ফিলিংটি করে নিতে হবে। এবার দেখুন, 6/9/2020 দুপুর 12টা পর্যন্ত প্রাপ্ত চয়েসগুলির ভিত্তিতে একটি মক সিট অ্যালটমেন্ট প্রকাশ করা হবে। আবেদনকারীরা তাদের নিজস্ব লগ ইন এই মক টেস্টটি দেখতে পাবেন, কিন্তু এটি কোনো প্রিন্ট আউট কিন্তু নিতে পারবেন না। দেখুন এখানে কিন্তু বলে দিয়েছে আপনি এটা কিন্তু কোনো প্রিন্ট আউট নিতে পারবেন না, আপনি জাস্ট দেখতে পারবেন যে আপনার র্যাঙ্ক অনুযায়ী আপনি কোন কলেজটা পেতে পারেন, এটা জাস্ট দেখতে পারবেন, এটা কিন্তু প্রিন্ট আউট নিতে পারবেন না এবং আপনি ডাউনলোডও করতে পারবেন। অতএব এটি কিন্তু আপনি শুধুমাত্র দেখতে পারবেন। তো এটি দেখার পর আপনি কিন্তু আপনার চয়েসগুলি চেঞ্জও করতে পারবেন। আপনি যদি কোনো চেঞ্জ করতে চান তাও কিন্তু ওই 9 তারিখের মধ্যেই কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। এই মক লিস্টটি দেখার পর আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান সেটি কিন্তু ওই 9 তারিখের মধ্যেই আপনাকে চেঞ্জ করতে হবে। 9/9/2020 এই দিন রাত্রি 12টার মধ্যে কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু চয়েস ফিলিংগুলি কনফার্ম করতে হবে, তারপরে কিন্তু আপনি আর চয়েস ফিলিং করতে পারবেন না, এটাই কিন্তু শেষ দিন। তো আবেদনকারীরা চয়েস ফিলিং করার পর আপনি অবশ্যই কিন্তু একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন, নাহলে কি হবে, ধরুন আপনি আপনি একরকম ভাবে চয়েস করেছেন পরে দেখবেন চেঞ্জ হয়ে যাবে। তো আপনি যদি প্রিন্ট আউট রাখেন আপনি কিন্তু সেটি প্রমাণ হিসেবে দেখাতে পারবেন যে আমি এইভাবে 1, 2, 3 এভাবে আমি চয়েস করেছিলাম। তো আরেকটি চয়েস লক করার যে ব্যাপারটি রয়েছে, তো এইখানে আমি একটি কথা বলে রাখবো, আপনারা কিন্তু সচরাচর চয়েস করার পর লক করবেন না। লক করে দিলে কিন্তু আর কিন্তু পরে মনে হলো যে আরেকটি কলেজ অ্যাড করব কি ওই কলেজটি বাদ দেব সেটি কিন্তু আর করতে পারবেন না। অতএব আপনাদের চয়েসটিকে কিন্তু চট করে লক করার দরকার নেই, আপনারা চয়েস করে সেভ করে বেরিয়ে যান। যদি লক করার দরকার, যদি মনে করেন যে সবকিছু কনফার্ম হচ্ছে তাহলে লক করবেন, তবু আমি বলবো যে লক করার দরকার নেই। তো লক করে দিলে কিন্তু আর কিছু চেঞ্জ করা যাবে না। তো যদি আপনি লক নাও করে থাকেন, 9 তারিখ মধ্যরাত্রির পর যখন আপনার চয়েস ফিলিংটি বন্ধ হয়ে যাবে এটি কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে। অতএব লক করা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। তো লক যদি করে দেন তখন কিন্তু চিন্তার আছে, আপনি কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। তো লক করাটি একটু ভেবে চিন্তে করবেন, আমার মতে লকটি না করাই ভালো, আপনি সেভ করে চলে যাবেন। 9/9/2020 পরে কিন্তু অটোমেটিকই লক হয়ে যাবে, এটি আপনাদের ওয়েবসাইটেই বলা আছে, অতএব লক নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তো দেখুন, 10 তারিখ কিন্তু আপনাদের ফার্স্ট অ্যালটমেন্ট লেটারটি শুরু হয়ে যাবে। তো এখানে আপনি আপনার লগইন আইডি দিয়ে আপনার সমস্ত কিছু অ্যালটমেন্ট লেটারটি দেখতে পাবেন, যে আপনি আপনার নামে কোথায় অ্যালট হয়েছে, যদি হয়ে থাকে আপনার নামে কোন কলেজটি অ্যালট হয়েছে এটি দেখতে পারবেন, এবং সমস্ত কিছু ডকুমেন্টস দেখতে পারবেন। এবং এখানে কিন্তু আপনাকে 50 KB সাইজের ছবি দিয়ে আপনার সমস্ত কিছু তথ্যাবলী কিন্তু ঘোষণাপত্রের স্ক্যান কপির সঙ্গে কিন্তু আপলোড করতে হবে। সমস্ত রকমের যে সমস্ত আবেদনকারীরা কোভিড-19 এর কারণে লকডাউনের কারণে ITI গিয়ে তাদের তথ্যগুলি যাচাই করতে পারেননি, তারা কিন্তু এই ওয়েবসাইটে অবশ্যই তাদের তথ্যাবলীগুলি কিন্তু স্ক্যান কপিগুলি ওয়েবসাইটে নতুনভাবে আপলোড করবেন। এবং দেখুন, 10 তারিখ এবং 11 তারিখ ITI এর যারা ফর্ম ফিল আপ করেছেন এবং যাদের প্রথম ফেজে নাম এসেছে তারা কিন্তু এই দিন তাদের প্রোফাইলটি চেক করে নিজস্ব প্রার্থী পদটি গ্রহণ করতে পারবেন। এবং দেখুন, এই দিন আপনাদের যেই সব ডকুমেন্টসগুলি ITI কর্তৃপক্ষ থেকে চাওয়া হবে আপনাদের কিন্তু সেইগুলি কিন্তু স্ক্যান করে আপনাদের আপলোড করতে হবে। তারপর দেখুন, যাদের নাম অর্থাৎ যারা ফার্স্ট ফেজ কাউন্সিলিং এ সিলেক্ট হবে তারা কিন্তু 11 থেকে 15 তারিখ অবধি তাদের উপযুক্ত ফি প্রদান করে ভর্তি হতে পারবে। তো যদি কোনো প্রার্থী এই আসনে সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু তারা আপগ্রেডেশনের জন্য আবেদন করতে পারবে। তো সেই ক্ষেত্রে কি হবে, ফার্স্ট ফেজে কাউন্সিলিং এ আপনি যে সিটটি পেয়েছেন সেটি কিন্তু আপনার বরাদ্দ থাকবে, তার থেকে আপনি
বেটার সিট পেতে পারেন, মানে তার থেকে নিচের সিট কিন্তু আপনি পাবেন না, ওই সিটটি আপনার ধরা থাকবে। কিন্তু যদি আপনার আপগ্রেডেশন হয় অর্থাৎ তার থেকে কিন্তু ভালো সিটটি, তার থেকে উপরের যে চয়েসটি দিয়ে যাচ্ছেন সেটি কিন্তু পেতে পারেন, তার থেকে নিচের চয়েস কিন্তু পাবেন না, এটি কিন্তু বলা আছে। দেখুন এখানে আরেকটি কথা বলা আছে, 14/9/2020 তারিখ থেকে আপনাদের কিন্তু নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে চলেছে, সরকারের যেসব নিয়মাবলী আছে সেই সব নিয়মাবলীকে মেনে 17 তারিখ কিন্তু আপনাদের সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট লেটারগুলি প্রকাশিত করা হবে। তো এই সময় কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় অবস্থায় থাকবে, অর্থাৎ আপনারা কিছু করতে পারবেন না। আপনারা দেখতে পাবেন যেখানে অ্যালটমেন্ট লেটারে কোথায় আপনাদের কোন কলেজে আপনাদের হয়েছে সেটি আপনি দেখতে পারবেন, কিন্তু কিছু করতে পারবেন না। তো সেটি কিন্তু 17 এবং 18 তারিখ এই দুদিনের মধ্যে কিন্তু আপনারা এই অ্যাপ্রুভালটি পেয়ে যাবেন। তো এই অ্যাপ্রুভালটি পেয়ে যাওয়ার পর আপনি কিন্তু 18 থেকে 22 তারিখের মধ্যে আপনার ফি প্রদান করে আপনারা কিন্তু আবার ভর্তি হতে পারবেন সেকেন্ড ফেজ কাউন্সিলিং এ, যদি আপনারা ভর্তি হতে চান। তো এই অবস্থায় কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। তো এইখানে একটি কথা বলা আছে, যেমন আপনি ফার্স্ট ফেজ কাউন্সিলিং এর সময় যেমন আপনার কলেজটি না পছন্দ হলে আপনি আপগ্রেডেশন করতে পারতেন, কিন্তু সেকেন্ড ফেজ কাউন্সিলিং এ কিন্তু এই সুবিধাটি আপনার থাকছে না। অর্থাৎ দ্বিতীয় ফেজ কাউন্সিলিং এ যদি আপনি যে কলেজটি পাবেন যদি সেটাতে ভর্তি হন তো ভালো, নাহলে কিন্তু আপনাকে হয় কলেজটি ছেড়ে দিতে হবে, নাহলে কিন্তু আপনাকে ভর্তি হতে হবে। আপনি কিন্তু আর এই দ্বিতীয় ফেজ কাউন্সিলিং এ এসে কোনো আপগ্রেডেশন করতে পারবেন না। এবং এই অবস্থায় যদি আপনি যদি আপনার সেকেন্ড ফেজ কাউন্সিলিং এর পর আপনি যদি আপনার ফি ভর্তি হওয়ার জন্য যদি ফিজটি প্রদান করেন তবেই আপনি কিন্তু কাউন্সিলিং এর মধ্যে থাকবেন, নাহলে কিন্তু আপনি কাউন্সিলিং এর বাইরে চলে যাবেন। তো দেখুন বন্ধুরা, 24 তারিখ কিন্তু আপনাদের থার্ড অ্যালটমেন্ট লেটারগুলি দেওয়া শুরু হবে, তা থার্ড অ্যালটমেন্ট লেটারগুলি ইস্যু করা শুরু হবে। তো এই দিনও আপনাদের আগের মতোই সমস্ত আগের যে ফার্স্ট এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিং এর যে নিয়মগুলি রয়েছে সেই রকমই নিয়মগুলি রয়েছে, আমি আর বারবার এই কথাটি বলছি না। যেমনভাবে আপনাদের ভর্তি হওয়ার প্রসেসটি রয়েছে সেইভাবে আপনারা ভর্তি হবেন। তো এই সময় কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় থাকবে। তো এটি কিন্তু 24 এবং 25 তারিখের মধ্যে আপনারা অ্যাপ্রুভালটি পেয়ে যাবেন। অ্যাপ্রুভালটি পেয়ে যাওয়ার পর আপনি কিন্তু 25 থেকে 29 তারিখের মধ্যে ফি প্রদান করার পর আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন। আর যদি এখানে আপনারা যে কলেজ থার্ড ফেজ কাউন্সিলিং এ আপনারা যেই কলেজটি পাবেন তাতে যদি আপনারা খুশি হন তাহলে অবশ্যই ফি প্রদান করে ভর্তি হবেন, আর যদি না হন তাহলে কিন্তু অবশ্যই পেমেন্ট করবেন না। এবং যদি না করেন অবশ্যই আপনি কিন্তু কাউন্সিলিং থেকে বেরিয়ে যাবেন, অর্থাৎ আপনার থার্ড ফেজের কাউন্সিলিং এ যদি আপনার যে কলেজটি আসবে আপনার যদি সেটি পছন্দ হয় তাহলে আপনি পেমেন্ট করে ভর্তি হয়ে গেলেন, আর যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনার পেমেন্ট করার দরকার নেই, আপনি কাউন্সিলিং থেকে বেরিয়ে গেলেন। এবার দেখুন 29 তারিখ থার্ড ফেজেস কাউন্সিলিং এর ভর্তি হওয়ার শেষ হওয়ার পর আপনাদের কিন্তু পহলা অক্টোবর থেকে কিন্তু চতুর্থ কাউন্সিলিং শুরু হবে। তো এই কাউন্সিলিং এর জন্য কিন্তু আপনারা যারা ভর্তি হতে পারেননি, যারা ভর্তি হয়ে গেছে তাদের জন্য কিন্তু নয়, যারা ভর্তি হতে পারেননি তারা কিন্তু আবার নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। আপনারা ভাবছেন যে আবার কি করে চয়েস ফিলিং হবে, অর্থাৎ এখানে কি হয় অনেক কলেজে ভর্তি হয় অনেক কলেজ ফাঁকা থাকে, তো সেই অনুযায়ী আবার নতুন করে কলেজের লিস্টগুলি আসবে এবং কোন কলেজে কটি সিট রয়েছে সেই অনুযায়ী আবার কিন্তু নতুন করে আপনারা চয়েস ফিলিং করতে পারবেন। তো সেই চয়েস ফিলিং এর মাধ্যমে যারা ভর্তি হতে পারেননি তারাই কিন্তু শুধুমাত্র এই কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবেন। এবার দেখুন, যারা ফোর্থ ফেজ কাউন্সিলিং এর জন্য অ্যাপ্লাই করলেন ফ্রেশ ভাবে তারা করে নিলেন, তারপরে কিন্তু দেখুন তাদের রেজাল্টটি কিন্তু অর্থাৎ ফোর্থ ফেজ কাউন্সিলিং এর যে অ্যালটমেন্ট লেটারগুলি সেটি কিন্তু প্রকাশিত হবে 8/10/2020। এই সময়ও আপনাদের আগের মতোই অ্যাকাউন্টটিতে আপনি দেখতে পাবেন যে আপনারা কলেজের জন্য অ্যালটমেন্ট পেয়েছেন, তখনও কিন্তু নিষ্ক্রিয় হয়ে থাকবে আপনার অ্যাকাউন্টটি। তো এখানে তারপর কিন্তু এটি আপনারা 8 এবং 9 তারিখে কিন্তু আপনারা অ্যাপ্রুভালটি পাবেন। তো 8 এবং 9 তারিখে অ্যাপ্রুভালটি পাওয়ার পরে আপনারা কিন্তু 9/10/2020 থেকে 13/10/2020 মধ্যে কিন্তু আপনারা যথাযুক্ত ফি পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে ভর্তি হতে পারবেন। এবং দেখুন, এই 4টি কাউন্সিলিং এর পরেও যদি কিছু সিট রয়ে যায় তখন কিন্তু একটি ওপেন কাউন্সিলিং বলে একটি কাউন্সিলিং হয়। তো সেটি কিন্তু আগে কলেজে হতো কিন্তু এটি এবছর কিন্তু অনলাইনেই হবে। তো তার জন্য কিন্তু একটি সময়সূচি নির্ধারিত করে দেওয়া হবে, সেই ওপেন কাউন্সিলিং এর কথা এই মুহূর্তে কিছু বলা নেই। তো সেটি কিন্তু আবার এই এদের যে ওয়েবসাইটটি রয়েছে www.wbscvt.org এই সাইটে কিন্তু আবার প্রকাশিত করা হবে, তার ব্যাপারে বেশি কিছু বলা নেই। তো তার ব্যাপারে অবশ্যই কিছু বললে আমি আপনাদের জানিয়ে দেব। তো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে সমস্ত কিছু লেটেস্ট আপডেটগুলি আপনি জানতে পারেন। তো বন্ধুরা, যে লিঙ্কটি রয়েছে এটি কিন্তু আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে একটু ভালো করে পড়ে নেবেন। আমি মোটামুটি যতটা পারলাম বুঝিয়ে বলার চেষ্টা করলাম।
তো এটি কিন্তু খুব কমপ্লিকেশন আছে, একটু ভালো করে পড়ে জেনে নেবেন। তো আরো যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। এখনকার জন্য এটুকুই, সমস্ত কিছু লিঙ্কগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, থেকে একটু আপনারা ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, আরেকটা কথা শেষে বলে রাখি, অবশ্যই যারা 14 তারিখ অবধি যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কিন্তু ফার্স্ট ভিউ লিস্টটি কিন্তু অলরেডি ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, তো সেই লিস্টটি কিন্তু আপনারা একটু দেখে নেবেন। সেই লিস্টের লিঙ্কটিও কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।